ডায়াবেটিসকে চিরজীবনের মতো আপনার জীবন থেকে আপনি বিতাড়িত করতে পারেন। ইয়েস, আমি ডায়াবেটিস কন্ট্রোলের কথা বলছি না, ডায়াবেটিস কিওরের কথা বলছি। আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস প্রবলেমে ভুগছেন। অর্থাৎ যে টাইপেরই ডায়াবেটিস হোক না কেন, আজকের ভিডিওতে আমি যে পদ্ধতি আপনাদের বলবো সেই পদ্ধতি আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন, কিছু দিনের মধ্যেই দেখবেন আপনার ডায়াবেটিস কিন্তু গোড়ায় থেকে কিওর হতে শুরু করেছে। ইয়েস বন্ধুরা, ডায়াবেটিস কন্ট্রোলের কথা নয়, আমি আবার বলছি ডায়াবেটিস কিওরের কথা বলছি। বন্ধুরা, ডায়াবেটিস কিন্তু আজকের এমন একটা প্রবলেম যেটা কিন্তু প্রায় প্রত্যেকটা ঘরে ঘরেই চলে এসেছে, বা দুটো বাড়ি পাশাপাশি দেখলে আপনি দেখবেন দুটো বাড়ির মধ্যে একটা বাড়িতে ডায়াবেটিস পেশেন্ট পাবেনই পাবেন। আর এই ডায়াবেটিসের জন্য দেখা যায় যাদের ডায়াবেটিস ধরা পড়ে তারা কিন্তু শুধু ঔষধই খেয়ে যায়, আর ডায়াবেটিসটা কিন্তু কিওর হয় না, কন্ট্রোলে থাকে। তো আজকের ভিডিওতে আমি এমন একটা উপায় বলবো যেই উপায়কে আপনি যদি ফলো করতে পারেন কিছু দিনের মধ্যেই দেখবেন আপনার ডায়াবেটিসটা কিওর হয়ে গিয়েছে। ইয়েস বন্ধুরা, প্রচণ্ড ইন্টারেস্টিং ভিডিও, যারা ডায়াবেটিস প্রবলেমে ভুগছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো ডায়াবেটিস কিওরের পদ্ধতি আমি তো অবশ্যই আলোচনা করব, কিন্তু তার আগে আমি একটু নিজের পরিচয় দিয়ে রাখি। যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন তাদের জন্য নমস্কার, আমি পলাশ বর, রেইকি শক্তিশালী এনার্জি হিলিং টিচার, রেইকি এনার্জি হিলিং, এনার্জি সায়েন্স, অ্যাঞ্জেল থেরাপি, স্পিরিচুয়ালিটি, মাইন্ড প্রোগ্রামিং, মাইন্ড পাওয়ার, এক কথায় দেশ বিদেশের সব থেকে গুপ্ত শক্তিশালী টেকনিক আমি আমার এই চ্যানেলে শিখিয়ে থাকি, শেয়ার করে থাকি। আর যারা পার্সোনালভাবে আমার গাইডলাইন্সের আন্ডারে থাকতে চান তাদের আমি VIP হেলথ ট্রেনিংয়ের মাধ্যমে গাইডও কিন্তু করে থাকি। তো যারা প্রথম চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটিকে লাইক করুন, শেয়ার করুন। তো চলুন এবার আমরা জেনে নিই যে কীভাবে আপনি ডায়াবেটিস কিওর করবেন। আপনি যদি কোনো অ্যালোপ্যাথি ঔষধ খেয়ে থাকেন, দীর্ঘদিন ধরে যদি আপনি ইনসুলিনও নিয়ে থাকেন, তাতেও কিন্তু এই পদ্ধতি অ্যাপ্লাই করলে পাশাপাশি আপনি কিছুদিন পরে দেখবেন আপনার আর ঔষধের প্রয়োজনই হচ্ছে না, আপনার ডায়াবেটিসটা অটোমেটিক্যালি কিন্তু স্বাভাবিকভাবে প্রাকৃতিক উপায়ে কন্ট্রোল হতে শুরু করেছে। বন্ধুরা, আমরা ডায়াবেটিস কন্ট্রোলের জন্য অনেকে অনেক রকমের তেতো জিনিস খেয়ে থাকে, অনেকে নিম ইউজ করে থাকে। তো নিম পাতা বা নিম ডাল বা নিম ছালের রস অনেকে খেয়ে থাকেন। তো সেটা যদি আপনারা কন্টিনিউয়াসলি 7 দিন অর্থাৎ 1 সপ্তাহের বেশি করে থাকেন, সেটা আবার অনেক ক্ষেত্রে কিন্তু চোখের ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। তো আজকের আমি যে সলিউশানটা দেবো সেটা কিন্তু আপনার শরীরে সেইভাবে কোনো রকম ক্ষতি করবে না, আমি ঠিক যেইভাবে নিয়ম বলবো সেই নিয়মে আপনি যদি কন্ট্রোল করতে পারেন আপনি দেখবেন কিছু দিনের মধ্যেই আপনার ডায়াবেটিসটা কন্ট্রোল হয়ে গেছে। তো চলুন এবার আমরা জেনে নিই কীভাবে আপনি কন্ট্রোল করবেন। তো ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য রাত্রেবেলা শুতে যাওয়ার আগে আপনাকে 2 গ্লাস জল নিতে হবে, 2 কাঁচের গ্লাস নিয়ে নিন, নিয়ে 2 গ্লাস জল নিয়ে নিন। 2 গ্লাস জলের মধ্যে একটা গ্লাসের মধ্যে আপনি 1 চামচ ত্রিফলা পাউডার মিশিয়ে দিন। ইয়েস, আপনার যে নুনের চামচ বা টেবিল চামচ হয় ওই 1 চামচ আপনি ত্রিফলা পাউডার নিয়ে নিন। আপনি ত্রিফলা পাউডার পেয়ে যাবেন আশেপাশে মুদিখানা দোকান বা আপনি কোনো আয়ুর্বেদিক দোকান টোকানে একটু খোঁজ খবর নেবেন, আপনি দেখবেন ত্রিফলা পাউডার পেয়ে যাবেন। যদি আপনার ওখানে অসুবিধা হয় পেতে আপনি অ্যামাজন বা ফ্লিপকার্ট এই জাতীয় ওয়েবসাইট থেকেও আপনি কিন্তু ত্রিফলা পাউডার কিনে নিতে পারেন। তো 1 চামচ ত্রিফলা পাউডার কী করবেন, ওই জলের মধ্যে যেটা 1 গ্লাস জল নিয়েছেন ওতে মিশিয়ে নিলেন, আর একটা যেটা গ্লাস নিয়েছেন ওতে কী করবেন 1 চামচ মেথি দানা আপনি ভিজিয়ে দিন। এটা গেল আপনার রাতের কাজ, রাত্রেবেলা ওটাকে আপনি ভিজিয়ে দিন, সারা রাত ওই জলের মধ্যে ওই মেথি দানা আর ত্রিফলা পাউডারকে ভিজতে দিন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আপনি মুখটাকে ধুয়ে নিতে পারেন, নেওয়ার পরে আপনি কিছুই খাবেন না, খালি পেটে থাকবেন। খাওয়ার পরে ওই যে মেথি দানা ওর যে জলটা হয়েছে ওই জলটা আপনি একটু খেয়ে নিন। ইয়েস, মেথি দানা যে 1 গ্লাস জলে আপনি ভিজিয়ে রেখেছিলেন ওই জলটা আপনি একটু পান করুন। এবং সাথে সাথে আপনি করবেন কি, ওই যে মেথি দানাগুলো ওইগুলো আস্তে আস্তে আপনি চিবিয়ে চিবিয়ে খেতে শুরু করবেন। ইয়ে, সকালবেলা উঠে খালি পেটে এটা কিন্তু মাথায় রাখবেন, মেথি দানাগুলোকে আপনি আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খেতে শুরু করবেন। আর মাঝখানে চিবিয়ে চিবিয়ে খেতে খেতে আপনি একটু পরে ওই যে ত্রিফলা পাউডারটা গুলেছিলেন ওটাকে ভালো করে একটু গুলে নিন, নিয়ে ওই জলটাকে আপনি আস্তে আস্তে পান করতে থাকুন। অর্থাৎ ওই যে ত্রিফলা পাউডারের যে জলটা ওটাকে আপনাকে পুরো পান করতে হবে, এবং মেথি দানা যেটা আপনি ভিজিয়ে দিয়েছিলেন ওই দানাগুলোকে আপনাকে কিন্তু চিবিয়ে চিবিয়ে ভালো করে চিবিয়ে চিবিয়ে পুরোটাই খেয়ে নিতে হবে এবং জলটাও খেয়ে নিতে হবে। এটা গেল আপনার সকালের কাজ।
হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু এক থেকে দেড় ঘন্টা কিছুই খাবেন না। ইয়েস বন্ধুরা, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। এই ত্রিফলা পাউডার এবং মেথি দানা খাওয়ার পরে এক থেকে দেড় ঘন্টা আপনাকে কিন্তু কিছু খাওয়া চলবে না, কারণ এই যে পাউডার আর এই যে মেথি দানাটা আপনি খেয়েছেন এটাকে আপনার পেটের মধ্যে, আপনার শরীরের মধ্যে কিন্তু কাজ করার সময় দিতে হবে। তার জন্য এক থেকে দেড় ঘন্টা আপনার কিন্তু কিছুই খাওয়া চলবে না। এক থেকে দেড় ঘন্টা পরে আপনি সকালবেলা যে ব্রেকফাস্টটা করেন সেটা করে নিতে পারেন। তো এটা গেল আপনার প্রতিদিনের কাজ। রাত্রেবেলা আপনি ত্রিফলা পাউডার এবং মেথি দানা ভিজিয়ে রাখছেন, সকালবেলা উঠে ত্রিফলা পাউডারটা গুলে এবং মেথি দানাটাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন, আর ত্রিফলা পাউডারের জল সমেত খেয়ে নিন বা মেথি দানার জলটা সমেত খেয়ে নিতে পারেন। এইভাবে আপনি করতে থাকুন, কিছুদিন পরেই আপনি দেখবেন আপনার সুগারটা টেস্ট করে দেখবেন, দেখবেন আপনার সুগারের যে লেভেলটা আছে সেটা কমতে শুরু করেছে বন্ধুরা। আচ্ছা, এর সাথে সাথে আপনাকে কিন্তু কিছু সাপোর্টিং সিস্টেম অ্যাপ্লাই করতে হবে। তো সাপোর্টিং সিস্টেমটা কি? সাপোর্টিং সিস্টেম হচ্ছে আপনাকে কিন্তু যেই টাইপের খাবারগুলো খেলে সুগার হয়ে যায় সেই টাইপের খাবারগুলো কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে। তো কী টাইপের খাবার খেলে সুগার হওয়ার সম্ভাবনা আছে? মাটির নিচে থাকা কোনো খাবার, যেমন ধরুন মাটির নিচে যে সমস্ত ফসলগুলো হয়, যেমন ধরুন আলু হতে পারে, রাঙালু হতে পারে, হ্যাঁ, তো এই টাইপের খাবারগুলো আপনি একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। খাবেন কিন্তু যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করুন। কতদিন এইরকম করবেন? যতদিন না আপনার সুগারটা পুরোপুরি কন্ট্রোল বা কিওর হয়ে যাচ্ছে ততদিন এইগুলোকে আপনি খান, কিন্তু একটু কম খান। আচ্ছা, এর সাথে সাথে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার, কোনো মিষ্টান্ন হতে পারে, সেগুলোকে একটু আপনি পরিত্যাগ করুন, কয়েকদিনের জন্য আপনি একটু পরিত্যাগ করুন। এছাড়াও আপনার অতিরিক্ত ফাস্টফুড টাইপের খাবার, তেলে ভাজাভুজি টাইপের খাবার বা অতিরিক্ত জাঙ্ক টাইপের ফুড, যেগুলো প্রচণ্ড কড়া তেল মশলা দিয়ে বানানো হয়েছে, এই টাইপের খাবারগুলো আপনাকে কিন্তু কিছুদিন পরিত্যাগ করতে হবে বা যতটা সম্ভব কম খাওয়া শুরু করতে হবে। এছাড়াও আপনাকে কিন্তু ফাইবারযুক্ত খাবার খেতে হবে। যেমন আপনি যদি রুটি খান, তো যেই রুটি মানে যেই আটাটা আপনার ডাইরেক্ট আপনি মেশিন থেকে ভাঙানো আটা, যেই আটাটাকে বেশি রিফাইন করা হয় না, সেই টাইপের আটা দিয়ে আপনি রুটি বানিয়ে খান। এছাড়াও আপনি ঘি জাতীয় যেই তেল, ঘি, ডালদা বা রিফাইন জাতীয় তেলগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন কিছুদিন, তাহলেই দেখবেন আপনার যে ডায়াবেটিস প্রবলেম সেটা কিন্তু আর ফিরে আসবে না। এছাড়াও আপনার মেইন যেটা কারণ ডায়াবেটিসের কারণ, মানে ডায়াবেটিস হয় মানুষের যেটা মেইন কারণের জন্য, সেটা হচ্ছে কিন্তু অতিরিক্ত টেনশন, দুশ্চিন্তা করার জন্য বন্ধুরা। ইয়েস বন্ধুরা, চিন্তা চিতার সমান হয়ে থাকে, তাই যতটা সম্ভব আপনি নিজেকে চিন্তা মুক্ত রাখার চেষ্টা করুন। সকালবেলা একটু সবুজ পরিবেশে ঘুরতে বেরিয়ে যান, সকালবেলা একটু মুভমেন্ট করুন, শরীরটাকে একটু অক্সিজেন দিন। এটা সবথেকে ভালো পদ্ধতি হলো সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি একটু আপনার আশেপাশে কোথাও যদি গার্ডেন থাকে, আপনার আশেপাশে কোথাও যদি সুন্দর সুন্দর গাছের বাগান টাগান থাকে, সেই সমস্ত এলাকায় একটু হাঁটা চলা করে আসুন, এটা করতে পারেন। এছাড়াও আরও ভালো একটা উপায় আছে, আপনি ভোর সাড়ে তিনটের পরে উঠে পড়ে আপনি একটু মেডিটেশন করে নিতে পারেন। বন্ধুরা, মেডিটেশন এমন একটা জিনিস যেটা কিন্তু আপনার শরীরের প্রত্যেকটা সেলকে চার্জ আপ করতে সাহায্য করে, আপনার শরীরকে পিউরিফিকেশন করতে সাহায্য করে, আপনার শরীর মন আত্মাকে পরিশুদ্ধ করতে সাহায্য করে, আপনার মনকে কিন্তু প্রসন্ন রাখতে সাহায্য করে। তো আপনি যদি ভালো মেডিটেশন চান, যে একটা ভালো গাইডেড সিস্টেম মেডিটেশন হবে যেগুলো করে আমি সুস্থ থাকব, তো আমার এই যে পরশবর ইউটিউব চ্যানেল আছে এখানে গিয়ে দেখবেন প্লেলিস্টে মেডিটেশন বলে একটা প্লেলিস্ট আছে, ওখানে দেখবেন 70টার বেশি গাইডেড মেডিটেশন আমি কিন্তু আপলোড করে রেখেছি। আপনারা যে কোনো একটি মেডিটেশন ফলো করতে পারেন বা বিভিন্ন দিন বিভিন্ন ধরনের মেডিটেশন ফলো করলেও দেখবেন আপনার যে ডায়াবেটিস প্রবলেম আছে সেটা অটোমেটিক্যালি কন্ট্রোল হতে শুরু করবে বন্ধুরা। তো এই যে টেকনিকগুলো বললাম এইগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যত কতদিন করবেন? যতদিন না আপনার ডায়াবেটিসটা পুরোপুরি কিওর হয়ে যাচ্ছে ততদিন এইভাবে আপনি কিন্তু করবেন। এছাড়াও আপনি খাবারের মধ্যে একটু শাকসবজি জাতীয় অর্থাৎ গ্রিন যেগুলো ফ্রেশ সবজি হয় সেই টাইপের খাবারগুলো অ্যাড করুন। আপনি চাইলে ফল জাতীয় খাবার খেতে পারেন, আপেল খেতে পারেন, কমলা লেবু খেতে পারেন, আপনি অল্প অল্প আমও খেতে পারেন, আনারস খেতে পারেন, এই টাইপের একটু টাটকা ফলগুলো খাওয়ার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনার ডায়াবেটিস কন্ট্রোলে অনেকটাই আপনাকে হেল্প করবে। এছাড়াও আপনি রাত্রেবেলা বা আপনি বিকালের দিকে এই কাজটা করতে পারেন, সেটা হলো আপনি যে অ্যালোভেরা জুস পাওয়া যায় বা আপনার বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে সেই অ্যালোভেরার আপনি কয়েকটা পাতায় করে দু তিন যেটা টি চামচ আছে সেই অ্যালোভেরার জুস নিয়ে নিন, আর
দু এক চামচ গিলোই জুস, গিলোই যে ডান্ডা আপনি দেখবেন আশেপাশে পাওয়া যায়, সেই অ্যালোভেরা, অ্যালোভেরা দু তিন চামচ অ্যালোভেরা রস এবং দু এক চামচ গিলোই রস, গিলোই ডান্ডা আপনি মার্কেটে পেয়ে যাবেন। ওটা মিশিয়ে আপনি একটা করতে পারেন, আধ বাটি বা আধ কাপ আপনি জল দিয়ে তার সাথে মিশিয়ে ওটাকে আপনি পান করবেন। করার পরে আবার আপনি এক থেকে দেড় ঘন্টা কিছু খাবেন না। এইভাবে আপনি যদি আপনার সুগার খুব ক্রিটিক্যাল লেভেলের সুগার হয়, মানে ইনসুলিন নিতে হয়, তো অবশ্যই আপনি এই যে পদ্ধতিটাকে তিন মাস অ্যাপ্লাই করুন। তিন মাস হওয়ার পরে আপনার যদি সুগার পুরোপুরি কিওর না হয় তাহলে এক মাস আপনি এই পদ্ধতিটাকে বন্ধ রাখুন। ইয়েস, এমনিতেই এক থেকে দেড় মাসের মধ্যে দেখবেন আপনার সুগার লেভেল একদম পুরো নর্মাল হয়ে গেছে বা কিওর হয়ে গেছে। যদি না হয়, যদি খুব ক্রিটিক্যাল কন্ডিশান থাকে, অতিরিক্ত আপনি যদি ইউজ করতে চান তিন মাস ইউজ করবেন, তিন মাসের বেশি নয়। তিন মাস ইউজ করার পরে এক মাস আপনাকে কিন্তু গ্যাপ দিতে হবে। এক মাস গ্যাপ দেওয়ার পরে আবার এই পদ্ধতিটাকে আপনি তিন মাস অ্যাপ্লাই করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আপনি আপনার ডায়াবেটিসকে কীভাবে পার্মানেন্টলি গোড়ায় থেকে নির্মূল করবেন সে বিষয়ে কিছু তথ্য। আপনি যদি চান এনার্জি ওয়ার্ল্ডকে ব্যবহার করে, এনার্জি সায়েন্সকে ব্যবহার করে আপনি কিন্তু এই সুগারকে কোনো রকম খাদ্য টাদ্য সেইভাবে মেনটেন না করেও কন্ট্রোল করতে পারেন। ইয়েস বন্ধুরা, আপনার শরীরের মধ্যেই পরমপিতা পরমেশ্বর সমস্ত ক্ষমতা দিয়ে রেখেছে। আপনি যদি জানতে চান যে কী সেই ক্ষমতা, তাকে কীভাবে জানবো, জেনে আমার সুগার সহ থেকে শুরু করে হার্ট প্রবলেম, কিডনি প্রবলেম, শরীরের বিভিন্ন প্রবলেমকে আমি বাড়িতে নিজে হিল করবো, অর্থাৎ আপনি নিজে হিল করবেন, তাহলে আপনাদের জন্য আমি কিন্তু VIP হেলথ ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। এই ট্রেনিংটা অনলাইন অফলাইন দুটো ক্ষেত্রেই করা হয়, আর এই ট্রেনিংটা করতে সময় লাগে মাত্র 5 ঘন্টা। ইয়েস, যদি আপনার মনে হয় যে এনার্জি ওয়ার্ল্ডকে জেনে বেস্টভাবে এনার্জি সায়েন্সকে প্রয়োগ করে আমি আমার জীবনকে সুখী সুন্দর, আমার শরীরকে সুখী করে তুলবো, সুস্থ করে তুলবো, তো অবশ্যই আপনারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে VIP হেলথ ট্রেনিংটা করে নিতে পারেন। তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব। আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঐক্য শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার। নমস্কার।